বাংলাদেশে এমন কোন আর্টিস্ট নাই, এমন কোন নায়িকা নাই যে শাকিব খানের সাথে ছবি করতে চায় না। রাজকুমারের গল্পে অনেক চমক আছে, এমন কেউ এখানে অভিনয় করছেন যেটা দেখে সবাই চমকে যাবে, তাহলে নিশ্চয়ই অপূপ বিশ্বাস কিংবা বুবলি বিশেষ কোনো চরিত্রে রাজকুমারে অভিনয় করছেন। দরদে ভরা রাজকুমার ঈদে ইতিহাস রেকর্ড করবে শাকিব খান। রাজকুমার প্রিয় তোমাকে ছাড়িয়ে যাবে, বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার সিনেমার মাধ্যমে। রাজকুমার অনেক বড় আয়োজনে সিনেমাটি তৈরি করা হচ্ছে, সিনেমাটির টেকনিক্যাল দিকগুলো অনেক স্ট্রং হতে চলেছে। সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, এডিটিংয়ে আছেন পিয়াল, মিউজিকে আছেন আকাশ সেন, ইমন চৌধুরী, বালাম, কুণাল, প্রিন্স মাহমুদ সহ আরও অনেকেই। অ্যাকশন ডিরেক্টর সাউথ আমেরিকান ও রাশিয়ান। কোরিওগ্রাফার বলিউডের আদিল শেখ ও তামিলের অশোক রাজা। তাছাড়াও কালার গ্রেডিং ও পোস্ট প্রোডাকশনের কাজ ইন্ডিয়াতে চলছে। হিমেল আশরাফ বলেন, রাজকুমারের গল্পে অনেক চমক আছে, এমন কেউ এখানে অভিনয় করছেন যেটা দেখে সবাই চমকে যাবে, তাহলে নিশ্চয়ই অপূপ বিশ্বাস কিংবা বুবলি বিশেষ কোনো চরিত্রে রাজকুমারে অভিনয় করছেন। এমনটা না হলে শাকিব এন্ড্রা চমকে যাবেন কিভাবে? এখানে বোঝা যাচ্ছে হিমেল আশরাফ অপু কিংবা বুবলিকে প্রচারণায় বাদ দিয়ে সিনেমা হলে এনাদের উপস্থিতিতে দর্শকদের চমকে দেবেন। শাকিব ভাই সহ অন্য শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানুষদের নিয়ে আমরা কতটা ভাবছি? শাহরুখ খান সহ বিশ্বে অনেক দেশের শিল্পী, পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আলাদা করে সম্মান দেয় UAE সরকার। ওরা মনে করে শিল্পীদের সম্মান দিলে শিল্প বাড়ে, দেশে বড় বড় বিনিয়োগ আসে। তবে অবাক করা বিষয় হলো, এখনও অবধি কেউ UAE সরকারের কাছে বাংলাদেশের শিল্পীদের নিয়ে এমন কোনো উপস্থাপনা করেননি। এবার দুবাই সাংস্কৃতিক মন্ত্রণালয়ে গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হলো। ওরা তো শাকিব ভাইয়ের প্রোফাইল দেখে অনেক অবাক, বলল এত এত বাংলাদেশি এখানে কেউ তো কোনো দিন তাদের শিল্প ও শিল্পী ব্যাপার নিয়ে এখানে আসেননি। সুযোগ বুঝে আমিও কোপটা মেরে দিলাম, বললাম আসেনি তো কি, দরদ দিয়ে শুরু হবে? সাধুবাদ জানালো, শুভ হোক সবার জন্য।